হামাসের হাতে দখলদার ইসরায়েলের আরও দুই সেনার ভাবলীলা সাঙ্গ হলো। জানা যায়, নিহত ওই দুই সৈন্য ইসরায়েলি সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডের সাথে যুক্ত ছিল। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক সেনা। 3 নভেম্বর রবিবার এক নিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়, নিহত ওই দুই সৈন্য গিভাতি ব্রিগেডের শেখট ব্যাটালিয়নের সাথে কাজ করছিল। অবশ্য ইসরায়েলি ওই সেনাদের হতাহতের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি দখলদার বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই দুই সেনার মৃত্যুসহ মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা 780 জনে পৌঁছেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত 5 অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতী আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানা যায়। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও 125 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের মোট সংখ্যা 43,300 জন ছাড়িয়ে গেছে। শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলে চলমান হামলায় কমপক্ষে আরও 55 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,314 জনে পৌঁছেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।